প্রয়াত তৃণমূল সাংসদ শেখ হাজি নুরুল ইসলাম আজ দুপুরে দত্তপুকুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিজেপির দীর্ঘ রোগভোগের পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়ে ভুগছিলেন আজ দুপুরে নিজের বাড়িতেই তিনি মারা যান দু সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বসিরহাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে তিনি প্রথমবারের জন্য সংসদ হয়েছিলেন এর আগে দু সালে জঙ্গিপুরে দাঁড়িয়ে হেরে যান তিনি দু সালে তিনি হারোয়া বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াই করে জয়লাভ করেন এবং বিধায়ক হন দু একুশ সালে ফের হারোয়া বিধানসভা থেকে জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন নুরুল ইসলাম তার রাজনৈতিক অবস্থানের উপর ভরসা করে তৃণমূল নেতৃত্ব তাকে দু চব্বিশ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেন দলের ভরসার মান রেখে বিজেপি প্রার্থী রেখাপাত্রকে পরাজিত করে বিপুল ভোটে তিনি জয়লাভ করে সাংসদ হন নির্বাচনে জয়লাভ করার পর থেকেই তাকে অসুস্থতা জনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয় অসুস্থতার কারণে ভোটের সময় সেভাবে প্রচারে যেতে পারেননি তিনি দলের নেতা কর্মীরা এ ব্যাপারে তাকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন অবশেষে অসুস্থতার লড়াইয়ের কাছে হার মেনে আজ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম তার প্রয়াণে গভীরভাবে শোকাহত দলের নেতাকর্মীরা তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী এদিন দলের প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে তার বাড়িতে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন দলের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা পূরণ হওয়া সম্ভব নয় যে ক্ষতি পূরণের কোনো সুযোগ নেই অলরেডি আমি যখন জানি তখন বোধ একটা ষোলো টোলো বাজে আজকে দুপুর এবং আমি তৎক্ষণাৎই আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মেসেজ করি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করি এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় আছি আমি একটু বারাকপুর ছিলাম বললো এখনই তুমি পরিবারের পাশে গিয়ে দাঁড়াও তো আমি সঙ্গে সঙ্গেই চলে এসেছি নেতৃ নির্দেশ অনুযায়ী যথারীতি আমাদের দলের আরও যারা মন্ত্রী আছেন সাংসদ আছেন তারাও বিকেলবেলা অনেকে আসবেন আর একটু পরে তারা সবে সবে শুনলেন এক একজন এক এক জায়গায় বেরিয়ে গেছেন তো হাজি নুরুল অ্যাকচুয়ালি আমার সাথে সম্পর্কটা অত্যন্ত আন্তরিক সম্পর্ক মানে বন্ধু বিশেষ ও এম না এমপি আমি এমএলএ না সভাধিপতি এটা ইম্যাটেরিয়াল আমাদের কাছে এবং ও খুব মেলা মানে মিশুকে মানুষ ওর বাড়িতে এই হলো ঈদের দিন নেমন্তন্ন করায় খাবার খেতে হবে এ করতে হবে তা করতে হবে এই রকম ও এমপি হওয়ার পরে আমি আমার ফ্যামিলি নিয়ে ওর যে ফ্ল্যাট এমপি ভবন যে আবাসন পায় গভর্নমেন্টের সেখানেও আমি আমার বউ বাচ্চা সহ ওখানে থাকতাম মানে সম্পর্কটা একেবারে পারিবারিক সেই জায়গায় মনকে বুঝ দেওয়ার ভাষা নেই ওর ছেলে বা ভাবি ছেলেরা যারা আছে তাদের সামনে দাঁড়ানোর আমাদের ভাষা নেই যদিও জানি যে লোকসভা নির্বাচনের সময় থেকেই সে খানিকটা অসুস্থ ছিল পরবর্তীকালে সিচুয়েশান দিন দিন আরও ডিটেরিয়েট করে দল সবসময় ওর পাশে ছিল ওর নেত্রী এবং আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় খোঁজ খবর নিত অপূরণীয় ক্ষতি হলো দলের পক্ষ থেকে আমাদের দায়িত্ব যে ও নেই ওর পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে প্রয়োজনে তাদের পাশে থাকা রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড দত্তপুকুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো